হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আপনি কি SSC এর চাকরি প্রার্থী, অর্থাৎ আপনি কি নবম দশম, আপনি কি 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থী এবং ওয়েটিং লিস্টে আছেন, আপনি কি অনশনকারী? তাহলে আপনার জন্য খুশির খবর লিখেছি আমি আইকে। আজ দেখুন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পেপারের কাটিং, সেই পেপারটির নাম কলম পত্রিকা। সেই পেপারের কাটিং নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। আজকের বিষয়টি আপনি এখানে পরিষ্কার লেখা আছে, এক সপ্তাহের মধ্যেই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এক সপ্তাহের মধ্যেই চাকরি প্রার্থীদের সমস্যা মেটানোর উদ্যোগ SSC-র। এক সপ্তাহের মধ্যেই চাকরি প্রার্থীদের সমস্যা মেটানোর উদ্যোগ SSC-র। তারা একটি মিটিং করেছে এবং তারা জানিয়েছে যে একজন 5 সদস্যের কমিটি গঠন করার পর আমাদের যে SSC-র চেয়ারম্যান আছে, তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি এমনভাবে সিট কালেক্ট করা হচ্ছে বা যেসব পুরাতন স্কুলে কালেক্ট করা হচ্ছে সেই সমস্ত স্কুলগুলিতে সিট ভ্যাকান্সি ক্রিয়েট করে বা ওল্ড ভ্যাকান্সিগুলোকে, পুরাতন ভ্যাকান্সিগুলোকে ঠিকঠাক করে আবার ভ্যাকান্সি বাড়ানো হবে এবং চেষ্টা করা হবে যে সমস্ত অনশনকারী অথবা ওয়েটিং লিস্ট প্রার্থীদের যেন আবার চাকরি দেওয়া যায় তার ব্যবস্থা। সত্যি আমি এই ব্যাপারটা জেনে খুব খুশিতে আসি, কারণ তোমরা যারা আমার এই চ্যানেলটি ফলো করো অনেকে ওয়েটিং বারবার জিজ্ঞেস করছে, স্যার আমাদের কি চাকরি হবে কি হবে না, তো তোমাদের জন্য সুখবর। তো চলো কথা না বাড়িয়েই যে পত্রিকার কথাটি যা বলা হয়েছে সেটি একবার দেখে নেব। তো বন্ধু, বিফোর দিস ভিডিও আই হ্যাভ এ স্মল রিকোয়েস্ট, ইফ ইউ আর এ নিউ ভিজিটর ইন মাই চ্যানেল, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। কারণ সবার আগে, সবার প্রথমে তুমি গুড নিউজগুলো পেতে কিন্তু তোমাকে অবশ্যই জানা জরুরি। এছাড়াও তুমি যদি কোনো ইন্টারভিউ প্রার্থী হও তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। পূর্বের কলম প্রতিবেদক, SSC-র ওয়েটিং লিস্টে থাকা অধিকাংশ চাকরি প্রার্থীদের নিয়োগ সমস্যা সুরাহার প্রয়াস চালানো হচ্ছে। মঙ্গলবার বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নিয়োগের বিষয়টি নিয়ে 5 জন কমিটির বৈঠক হয়। ইয়েস, আমি বলেছিলাম 5 জন কমিটি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5 জন কমিটির কথা বলা হয়েছে। সেই 5 জন কমিটির কিন্তু বৈঠকের কথা বলা হয়েছে। এই কমিটির অন্যতম সদস্য এবং SSC চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, আইনি জটিলতা খতিয়ে দেখে চেয়ারম্যান কি বলছেন একটু দেখা যাক। আইনি বিষয় খতিয়ে দেখে যতটা সম্ভব ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। ইয়েস, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ তোমরা যারা ওয়েটিংয়ে আছো তুমি কমেন্ট বক্সে জানাও তুমি কোন সাবজেক্টের ওয়েটিং আছো, তোমার সাবজেক্ট এবং তোমার ওয়েটিং র্যাঙ্ক কত সেটা কিন্তু আমাদেরকে জানাও, তাহলে আমরা কিন্তু খুশি হব এবং সেই অনুযায়ী একটা ভিডিও আমি পাবলিশ করব। আইনি বিষয় খতিয়ে দেখে যতটা সম্ভব ওয়েটিং লিস্ট প্রার্থীদের চা নিয়োগের ব্যবস্থা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই ওয়েটিং লিস্টের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হবে। তবে এদিনের বৈঠকেও কোনো অনশনকারী ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? কারণ বিষয়টি চূড়ান্ত যতদিন হবে না ততদিন না বিষয়টি কারণ জানানো হবে। কারণ আইন যারা অনশন করে বারবার বলেছে আমরা কিন্তু লিখিত চাই, তাই তাদেরকে যতক্ষণ না বিষয়টি চূড়ান্ত হবে এবং লিখিতকারে কোনো দিতে পারবে ততক্ষণ অনশনকারীদের ডাকতে পারছে না। তবে অনশনকারী যারা করেছে সত্যি তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এত বড় কলিজা এবং এত বড় সৎসাহস নিয়ে তোমরা এতদিন যে টিকে ছিলে এবং তার ফল তোমরা পেতে চলেছ এবং সঙ্গে সঙ্গে অন্যরাও সুযোগ সুবিধা পেতে চলেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর প্রার্থী ডাকা হয় বলে তিনি জানান। উল্লেখ্য, ওয়েটিং লিস্টে থাকা SSC প্রার্থীদের চাকরি দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবির বিষয়টি নিয়ে বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটির কাছে প্রার্থীর দাবির কথা লিখিতভাবে জানানো হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন তোমাদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে এলো আইকে। তবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে লাল রঙের বটনটি একটু চেপে ধরুন না, কি আসে যায়, টাকা তো লাগবে না কিন্তু আমার উৎসাহ বাড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।